হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটির জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়ে থাকি নর্মালি, সেটা হচ্ছে ক্যানাডায় লো স্কিলডের ডি ক্যাটাগরির যে জবগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে ক্যানাডায় আসা যায়। সো আজকে আমি আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করব। কোন জবের এনওসি কোডটা কি সেটা আপনারা কোথায় গিয়ে চেক করতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি দিয়ে কিছুটা হলেও আপনাদের হেল্প হবে। আর ভিডিওটি শুরু করার আগে প্লিজ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ এমন আরও অনেক ইমিগ্রেশন রিলেটেড ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। সো ডি ক্যাটাগরির জব হচ্ছে মেইনলি সেই সকল জব যেখানে আসলে আপনার কোনো ডিগ্রির প্রয়োজন নেই, যেগুলোকে বলা হয় লো স্কিলড অথবা আনস্কিলড জব। এর জন্য আপনার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এখন ডি ক্যাটাগরি জব নিয়ে যদি আপনি ক্যানাডা আসতে চান, আপনাকে আসলে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সো ফার্স্ট যে স্টেপ, সেটা হচ্ছে আপনাকে আপনার এনওসি কোডটা চেক করে নিতে হবে। আপনি যে কাজটি করছেন তার এনওসি কোডটা কি সেটা আপনাকে চেক করে নিতে হবে। সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো জানা। তারপর হচ্ছে আপনার সিভি অথবা এবং কভার লেটার দুটোই রেডি করা। ফোর্থ স্টেপ হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে বিভিন্ন জব সাইটে এবং কোন জব সাইটে সেটাও আমি দেখিয়ে দিব। ফিফথ হচ্ছে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। সিক্সথ স্টেপ হচ্ছে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে ইন্টারভিউজের জন্য। এবং সেভেন্থ স্টেপটা হচ্ছে আপনার যদি জব হয়ে যায় সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা। সো এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি ডি ক্যাটাগরির কোনো জব নিয়ে ক্যানাডা আসতে চান। সো আপনার এনওসি কোডটা চেক করার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিআইসির, ক্যানাডার ইমিগ্রেশনের যে অফিসিয়াল মেইন ওয়েবসাইটটা আছে cic.gc.ca, সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। সো সেই ওয়েবসাইটে যে আসলে আপনি এই পেজটিতে চলে আসবেন এবং এখানে উপরে কিন্তু একটা অপশন আছে সার্চ করার। এখানে আমি সার্চ করে নিব NOC। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে কিন্তু চলে এসেছে ফাইন্ড ইওর NOC এবং ক্লিক করার পর আমি চলে এসেছি এই পেজে। সো এখানে প্রত্যেকটি স্কিল টাইপ সম্পর্কে বলা আছে এবং সবার লাস্টে দেখতে পাচ্ছেন স্কিল লেভেল ডি। সো আমি এখন সেটা আপনাদের দেখাবো যে আপনারা এগুলো কিভাবে বের করতে পারবেন যে কোন জবটা ডি ক্যাটাগরির জব। সো প্রথমত একটা অপশন হচ্ছে যে এই যে এখানে ফিল্টার আইটেমস দেওয়া আছে, এখানে এই অপশনটায় আপনারা কিন্তু লিখতে পারবেন আপনি যে জব টাইটেলে কাজ করছেন। ফর এক্সাম্পল যদি আমি লিখি ক্যাশিয়ার, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জব টাইটেল ক্যাশিয়ার চলে এসেছে, সেই ক্যাশিয়ারের এনওসি কোড কত সেটাও চলে এসেছে এবং ক্যাশিয়ার যে ডি ক্যাটাগরির জব, ডি স্কিল লেভেল ডির জব, সেটাও কিন্তু এখানে চলে এসেছে। এটা একটা ওয়ে আপনারা আপনাদের জবের টাইটেল এবং এনওসি কোড খুঁজে পাওয়ার। এবং আরেকটা ওয়ে হচ্ছে আপনারা যদি স্কিল লেভেল ডির সবগুলো জব দেখতে চান যে কোন কোন জবগুলো আসলে এখানে আছে সেগুলোর কোড কি, তো এখানে দেখতে পাচ্ছেন স্কিল লেভেল আর টাইপ আছে এবং তার পাশে কিন্তু দুটো অ্যারো আছে দেখতে পাচ্ছেন। আমি যে সেকেন্ড অ্যারোটা আছে নিচের দিকে করা আমি এটা ক্লিক করে নিব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সব ডি ক্যাটাগরির জবগুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনি যদি এখানে সেকেন্ড পেজে ক্লিক করেন, আমরা ফার্স্ট পেজে আসছি, আপনি যদি সেকেন্ড পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আরও ডি ক্যাটাগরির জব চলে আসবে। টাইটেল কি, এনওসি কোড কত, সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। প্রত্যেকটি জবের পাশে তাদের কোড দেওয়া আছে এবং স্কিল টাইপ ডি সেটা দেওয়া আছে। তিন নম্বর পেজেও চলে গেলাম, সব ডি ক্যাটাগরির জব। চার নম্বর পেজে যখন আসবেন তখন দেখতে পাচ্ছেন ডি ক্যাটাগরির জব শেষ হয়ে এখন সি ক্যাটাগরি শুরু হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জবের টাইটেল, জবের এনওসি কোড এবং কোন স্কিল টাইপ বা কোন স্কিল লেভেলে পড়ছে সেটা চেক করে নিতে পারবেন। সো নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস চেক করা। এখন মিনিমাম রিকোয়ারমেন্টসে অবভিয়াসলি এডুকেশন আসে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসে, ল্যাঙ্গুয়েজ আসে এবং টাকা কত দেখাতে হবে সেটা আসে। এডুকেশন, কোনো রকম ডিগ্রির প্রয়োজন নেই। আপনি যদি ফর এক্সাম্পল এসএসসি পাস হন
তাহলেও সমস্যা নেই, আপনি যদি আপনার যদি কোনো পড়াশোনাও না থাকে তাহলেও সমস্যা নেই। লিটারেলি কোনো ডিগ্রি আপনার প্রয়োজন হবে না, আপনার শুধু প্রয়োজন আপনার আপনি যে কাজটি করছেন তার এক্সপিরিয়েন্স প্রয়োজন। আপনি যে কাজটি করছেন সেটাতে আপনাকে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে। ভাষা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে আসলে আইএলসের তেমন স্কোর প্রয়োজন নেই। আইএলস আপনি যদি আমি ধরে নিলাম যদি 4 পান তাহলেও হবে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি ক্যানাডায় কাজ করতে আসছেন এবং ক্যানাডার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অথবা ফ্রেঞ্চ। সো আপনাকে ইংলিশটা মিনিমাম হলেও জানতে হবে যেন আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনি যেন অ্যাটলিস্ট কাজ করে খেতে পারেন। টাকা মানি রিকোয়ারমেন্ট, অনেকেই জিজ্ঞেস করেন যে ডি ক্যাটাগরির জবে যেতে কত টাকা লাগবে। কোনো টাকাই লাগবে না, কোনো টাকা লাগবে না। এবং এটা হচ্ছে একটা ওয়ে যেটা যার যেখানে আসলে আপনি টাকা ছাড়া শিক্ষা ছাড়া আসলে ক্যানাডা আসতে পারবেন। যদি আপনার কপালে থাকে, আপনার যদি ভাগ্যে থাকে অবশ্যই আসতে পারবেন, টাকা ছাড়া আসতে পারবেন। কারণ আপনার যদি কোনো চাকরি হয় এবং আপনি যদি ক্যানাডা আসতে পারেন ডি ক্যাটাগরি জব নিয়ে, সেক্ষেত্রে আপনাকে যে হায়ার করছে আপনার এমপ্লয়ার, সে আপনার সকল খরচ বহন করে আপনাকে বাংলাদেশ থেকে অথবা আপনার দেশ থেকে যে দেশে আছেন সে দেশ থেকে ক্যানাডা নিয়ে আসবে। থার্ড যে স্টেপ সেটা হচ্ছে সিভি বানানো এবং কভার লেটার লেখা। এখন সিভি আপনাকে বানাতে হবে ক্যানাডিয়ান স্টাইলে এবং আপনাকে একটি কভার লেটার লিখতে হবে। সিভি কিভাবে বানাতে হবে ক্যানাডিয়ান স্টাইলে এবং কভার লেটার কিভাবে বানাতে হবে, কিভাবে লিখতে হবে, সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ, আমি আপনাদের দেখাবো। বাট এখানে আরেকটি কথা বলে দেই, প্রত্যেকটি জবের জন্য আপনি যখন আপনি হয়তো অ্যাপ্লাই করলে 2টি 4টি 5টি জবে অ্যাপ্লাই করবেন, সো প্রত্যেকটি জবে অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার ওই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সিভি এবং কভার লেটারটা কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে বলতে আপডেট করতে হবে। আপনি কিন্তু একই সিভি এবং একই কভার লেটার দিয়ে প্রত্যেকটি জবে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু এখানে ক্যানাডায় প্রত্যেকেই করে, যখন বিভিন্ন জবে অ্যাপ্লাই করে তারা কিন্তু প্রত্যেকেই যে জবের সার্কুলারগুলো দেয় সেখানে তাদের এমপ্লয়ারের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের নিজেদের সিভি এবং কভার লেটার প্রত্যেকবার আপডেট করে, চেঞ্জ করে এবং করে তারপরে হচ্ছে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করে। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে জব খুঁজতে হবে। জব খোঁজার জন্য কয়েকটি জব সার্চ সাইটের ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা ইন্ডিড ক্যানাডায় জব খুঁজতে পারবেন, আপনারা জিসি জব যেটা আছে গভর্নমেন্ট অফ ক্যানাডা জব সেখানে দেখতে পার জব খুঁজতে পারেন, আপনারা জব ব্যাংক ক্যানাডা যেটা আছে সেখানে জব খুঁজতে পারেন। আমি আপনাদের একটি সাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে জব খুঁজতে পারবেন। ফর এক্সাম্পল আমি জব ব্যাংক ক্যানাডায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেজ দেখতে পাচ্ছেন, আমরা গভর্নমেন্ট অফ ক্যানাডার জব সার্চের যে অফিশিয়াল পেজটা আছে সেখানে চলে এসেছি। এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন আছে হোয়াট। হোয়াট মানে হচ্ছে আপনি কি ধরনের কাজ খুঁজছেন। সো আমি এখানে ফর এক্সাম্পল দিয়ে দিলাম ফ্রুট পিকার, যেটা কিনা হচ্ছে ডি ক্যাটাগরির জব। এবং আমি কোনো লোকেশন সিলেক্ট করলাম না, যে কোনো জায়গায় কাজ করতে আমি প্রস্তুত। তো আমি কোনো লোকেশন দিলাম না, তার মানে হচ্ছে তারা পুরো ক্যানাডার সব চাকরিগুলোই আসলে দেখাবে। এবং এখানে সার্চ করার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন ছোট, এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরেই আমি এই পেজে চলে এসেছি। দেখতে পাচ্ছেন তিনটা জব, তিনটা রেজাল্ট চলে এসেছে। সো আমি একটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই জবটি এসেছে হচ্ছে জুলাইয়ের 16 তারিখে। সো আমি এটা ওপেন করে নিলাম। এই জবটি হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের কেলোনা শহরে এবং এটার স্যালারি সম্পর্কে ওরা বলেনি। সিজনাল এমপ্লয়মেন্ট প্রয়োজন, ফুল টাইম, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনারা ওয়ার্ক পিসির এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পুরো কাজটি দেখতে পাবেন। এই জবটির অ্যাডভার্টাইজমেন্ট চলবে হচ্ছে 2021 নভেম্বরের 13 তারিখ পর্যন্ত। এবং আপনারা যদি ফর এক্সাম্পল অ্যাপ্লাই করতে চান, ফুল জব পোস্টিংটা দেখতে চান, আপনারা ধরেন এই লিঙ্কটিতে ক্লিক করে নেবেন। সো আমি এই লিঙ্কটিতে ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়ার্ক পিসির যে অফিসিয়াল যে পেজটা আছে যেখানে জব পোস্টিংটা দেওয়া হয়েছে আমরা সেখানে চলে এসেছি। এখানে জব লোকেশন, জব ডেসক্রিপশন, কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সব কিছু কিন্তু দেয়া আছে।
সো দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে ইংলিশ দরকার, মিনিমাম এডুকেশন নান, তার মানে হচ্ছে কোনো এডুকেশন প্রয়োজন নেই। এখানে অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে, স্টিভ ডে, যাকে কন্ট্যাক্ট করতে হবে তার নাম হচ্ছে স্টিভ ডে এবং তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেয়া আছে। তার ইমেল অ্যাড্রেসে সিভি এবং রেজিউমে পাঠিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এই কাজের জন্য। সো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন জব সার্চ সাইটগুলোতে গিয়ে ডি ক্যাটাগরি জব সার্চ করতে পারেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারেন। সো নেক্সট যে স্টেপ সেটা তো আমি 4 নম্বর স্টেপের সাথে বলেই দিলাম, যে আপনার যদি রিকোয়ারমেন্ট সব কিছু দেখেন যে আপনার সাথে ম্যাচ করে যাচ্ছে, আপনার তাদের রিকোয়ারমেন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স সব কিছু ম্যাচ করছে ওভারঅল, তাহলে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করে দিবেন। এবং ওরা যদি বলেও দেয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে ক্যানাডার, তারপরও আপনি তাদেরকে একটা সিভি এবং আপনার একটা কাভার লেটার পাঠিয়ে দিয়ে রাখবেন বাই এনি চান্স যদি কখনো তারা ইন্টারভিউ কল করে। তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার 5 নম্বর স্টেপের উপর। আপনি যদি অ্যাপ্লাই করেন এবং আপনার যদি রেজিউমে এবং কাভার লেটার তাদের পছন্দ হয়, তারা আপনাকে ইন্টারভিউ কল করবে। সো অবভিয়াসলি ইন্টারভিউ কল আসার পর আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে ইন্টারভিউর জন্য। এটা আসলে ওরা যতই বলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসলে IELTS 4 হলেই হবে, বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ক্যানাডায় আসতে চাচ্ছেন, ক্যানাডায় কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, ক্যানাডায় কাজের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজিতে কিছুটা দক্ষ হওয়া প্রয়োজন। এর কারণ হচ্ছে তারা কিন্তু আপনার সাথে ইংরেজিতেই কথা বলবে, তারা আপনাকে ইংরেজিতেই প্রশ্ন করবে, আপনার ইংরেজিতেই উত্তর দিতে হবে। এবং আপনি যদি জবটা পান, আপনি যদি ক্যানাডা আসতে পারেন, আপনাকে কিন্তু আসলে ইংরেজিতে কথা বলেই ক্যানাডায় সার্ভাইভ করতে হবে, কাজ করতে হবে, আপনার কলিগরা যারা আছে তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, আপনার আপনার যে বস থাকবে তার সাথে আপনার ইংরেজিতে কথা বলতে হবে। সো ওভারঅল কিছুটা দক্ষ হওয়া ইংরেজিতে প্রয়োজন, অ্যাটলিস্ট যেন আপনি কমিউনিকেট করতে পারেন, অ্যাটলিস্ট যেন মানুষের সাথে কথা বলতে পারেন। তারপরে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি বলে রাখি, কেউ যদি আপনাকে ক্যানাডা থেকে কেউ যদি আপনাকে কাজ দিয়ে আনতে চায়, আপনার কাছ থেকে লিগালি সে কোনো টাকা নিতে পারবে না। আপনাকে সে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিয়ে আপনাকে হায়ার করলে, সে যদি আপনাকে হায়ার করে, তাহলে আপনার সকল খরচ A to Z সকল খরচ যে আপনাকে হায়ার করছে আপনার এমপ্লয়ার, সে বহন করে আপনাকে ক্যানাডা নিয়ে আসবে। ইভেন আপনার যে প্লেন ফেয়ার, আপনার যে প্লেনের যে টিকিটটা, সেটাও কিন্তু আপনার যে এমপ্লয়ার সেই দিয়ে আপনাকে নিয়ে আসবে। আপনার কাছ থেকে কিন্তু লিগালি সে একটা টাকাও নিতে পারবে না। সো কেউ যদি আপনাকে বলে যে আমি এজেন্সি, আমি তোমাকে কাজ দিব, আমাকে এত টাকা দাও, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া কথা, এগুলোতে একদম বিশ্বাস করবেন না। এভাবে অনেক মানুষ অনেক টাকা হারাচ্ছে। এবং লাস্ট যে স্টেপটা সেটা তো অবভিয়াসলি আপনার যদি ইন্টারভিউ ভালো হয়, আপনি যদি জবটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনি ক্যানাডার যে ওয়ার্ক পারমিট আছে তার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টস যেগুলো লাগে সেগুলো সব কিছুই আপনার ফুলফিল করতে হবে, করে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। সো ডি ক্যাটাগরির জবে আসলে ডিফিকাল্ট কিছুই না, সবই ইজি, অ্যাপ্লাই করাও ইজি, টাকাও লাগে না, শিক্ষা লাগে না, তারপর হচ্ছে আপনার IELTS লাগে না। একটাই প্রবলেম, সেটা হচ্ছে চাকরি ম্যানেজ করা। আপনি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারেন, কাজ ম্যানেজ করতে পারেন, তাহলে ইজিলি ডি ক্যাটাগরির জব নিয়ে আপনি আসতে পারবেন এবং ক্যানাডায় সেটেল করে যেতে পারবেন। সো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ এমন আরও অনেক অনেক ইমিগ্রেশন রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।